ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। জাতি ধর্ম নির্বিশেষে যিনি সকল মানুষের পরম গুরু, একান্ত আশ্রয়, যিনি জ্ঞান ও ভক্তি সাগর, তিনি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস। শ্রীরামকৃষ্ণ বলতেন, মৃত্যুকালে যার নাম করবে পরজন্মে তাই হবে। এই বিষয়ে তিনি তার ভক্তদের যা বলেছিলেন তা একটু শুনে নি। সংসারস্থ বদ্ধ জীব মৃত্যুকালে সংসারের কথাই বলে, বাইরে মালা জপলে, গঙ্গা স্নান করলে, তীর্থে গেলে কি হবে? সংসার আসক্তি ভিতরে থাকলে মৃত্যুকালে সেটা দেখা যায়। কত আবোল তাবোল বকে, হয়তো বিকারের খেয়ালে হলুদ, পাঁচফোড়ন, তেজপাতা বলে চেঁচিয়ে উঠল। সুখ পাখি সহজ বেলা রাধাকৃষ্ণ বলে, বিল্লি ধরলে নিজের বুলি বেরোয়, ক্যাঁ ক্যাঁ করে। গীতায় আছে, মৃত্যুকালে যা মনে করবে পরলোকে ঠিক তাই হবে। ভরত রাজা হরিণ হরিণ করে দেহত্যাগ করেছিল, তাই হরিণ জন্ম হলো। ঈশ্বর চিন্তা করে দেহত্যাগ করলে ঈশ্বর লাভ হয়, আর এই সংসারে ফিরে আসতে হয় না। এখন প্রশ্ন আসতে পারে, অন্য সময় ঈশ্বরের চিন্তা করেছে কিন্তু মৃত্যুর সময় করেনি, তার জন্য কি আবার এই সংসারে ফিরে আসতে হবে? তার উত্তরে বলি, জীব ঈশ্বর চিন্তা করে কিন্তু ঈশ্বরে বিশ্বাস নেই, আবার সব ভুলে যায়, সংসারে আসক্ত হয়। যেমন এই হয়তো হাতিকে ভালো করে স্নান করিয়ে দিল, কিন্তু সে আবার উঠে ধুলো কাদা মাকে। তবে হাতিকে নাইয়েই যদি আস্তা বলে সাঁত করিয়ে দিতে পারো, তাহলে আর ধুলো কাদা মাখতে পারে না। যদি জীব মৃত্যুকালে ঈশ্বর চিন্তা করে তাহলে শুদ্ধ মন হয়, সেই মন ফের কামিনী কাঞ্চনে আসক্ত হবার অবসর পায় না। ঈশ্বরেতে বিশ্বাস নেই বলেই তো এত কর্মভোগ। লোকে বলে, গঙ্গা স্নানের সময় তোমার পাপগুলো তোমায় ছেড়ে গঙ্গা তীরের গাছের উপরে উঠে বসে থাকে। যেই তুমি গঙ্গা স্নান সেরে তীরে উঠছ, অমনি পাপগুলো আবার তোমার ঘাড়ে চেপে বসবে। দেহত্যাগের সময় যাতে ঈশ্বর চিন্তা হয়, তাই আগে থাকতে তার উপায় বের করতে হবে। উপায় একটাই, অভ্যাসযোগ্য। ঈশ্বর চিন্তা অভ্যেস করলে শেষ দিনেও তাকে ঠিক মনে পড়বে। কি সব এলোমেলো বকলুম, তবে আমার ভাব কি জানো? আমি যন্ত্র আর তিনি যন্ত্রী, আমি ঘর আর তিনি হলেন ঘরণী, আমি গাড়ি তিনি ইঞ্জিনিয়ার, আমি রথ তিনি রথী। যেমন চালান তেমনি চলি, যেমন করান তেমনি করি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। Thank you.